আজকে আমি তিতকলা সবজি রান্না করে দেখাবো। খুবই কম উপকরণে আমি নিরামিষ সবজি রান্না করে দেখাবো। তাহলে প্রথমে আমি তিতকলাগুলি কেটে নিচ্ছি, দেখুন তাহলে আমি কীভাবে কাটছি। আমার আজকের রান্না যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সঙ্গে যে বেল আইকন আছে ওতেও কিন্তু অবশ্যই ক্লিক করবেন। কেটে নিলাম, এবার দেখুন এর সঙ্গে কী কী লাগবে। প্রথমত আমি একটা তিতকলা কেটে নিয়েছি, আমি দুটো আলু নিয়েছি সেদ্ধ করে নিয়েছি, এবং দেখুন একটা টমেটো নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, একটু আদা নিয়েছি, আর দেখুন আমি সিমের বীজ নিয়েছি। এই বীজগুলোকে আমি ফ্রাই করে সেদ্ধ করে নিয়েছি, দেখুন এখানে আমি সেদ্ধ করে নিয়েছি। তো তাহলে চলুন এবার রান্না করা যাক। আমি একটা পাত্রে বসিয়ে দিলাম, তো গরম হওয়ার পর আমি পরিমাণ অনুসারে তেল দিয়ে দেব। প্রথমে আমি একটু আলুগুলা ফ্রাই করে নেব। তো যে পরিমাণ তেল খেতে আপনি পছন্দ করেন সেই অনুসারে আপনি তেল দিয়ে দেবেন। তো আলুগুলো দিয়ে দিলাম, এবার এর মধ্যে আমি হালকা একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালো করে আমি এটাকে ফ্রাই করে নেব। তো এর মধ্যে এবার আমি হালকা একটু হলুদ দিয়ে দেব, হলুদ দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ফ্রাই করব। আলুগুলো ফ্রাই হয়ে গেলে এবার আমি নামিয়ে নিচ্ছি। এরপর আমি পরিমাণ অনুসারে একটু তেল দিয়ে দেব, দেখুন আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি। এবার গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। এরপর এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব এবং দুটো তেজপাতা দেব। এরপর পুরনের জন্য আমি একটু পাঁচফোড়ন দেব, আপনি চাইলে জিরাও দিতে পারেন। পাঁচফোড়ন দিয়ে দিলাম, একটু নেড়ে নিচ্ছি উপকরণগুলোকে। এবার এর মধ্যে টমেটো অ্যাড করে নেব, টমেটো দিয়ে দিলাম। এরপর কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম ওগুলোও দিয়ে দেব, ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। সব উপকরণগুলোকে একটু ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা একটু ব্রাউন কালার হলে আমি এর মধ্যে তিতকরলা দিয়ে দেব। তো এবার দেখুন আমি তিতকরলা দিয়ে দিচ্ছি, আবারও সব উপকরণগুলোকে একটু ভালো করে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। হালকা একটু নাড়াচাড়ার পরে আমি এর মধ্যে পরিমাণ অনুসারে নুন দিয়ে দেব। এবার আমি নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে আবার আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে মিক্স করে নিলাম, এবার আমি 2 মিনিটের জন্য একটু ঢেকে দেব। দু মিনিট পর আবারও রান্নাতে ফিরে আসলাম, ঢাকনাটা সরিয়ে আমি নেড়ে চেড়ে দিলাম আবারও। এভাবে নেড়ে চেড়ে আপনাকে ঢেকে ঢেকে তিতকরলাগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আবারও আমি একটু ঢেকে দিলাম, 2 মিনিটের জন্য আবার অপেক্ষা করব। আবারও রান্নাতে ফিরে আসলাম, তো একটু ঢাকনাটা সরিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে যেন নিচ থেকে জলে না যায়। আবারও আমি 1-2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে নিলাম, তিতকরলাগুলি একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি। তো আলুটা দেওয়ার পর আবারও আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর প্রয়োজন অনুসারে আমি হলুদ এবং নুন দিয়ে দেবো এবং মশলাগুলো অ্যাড করে নেব। একটু হলুদ দিলাম, এবার দেখুন 1 চামচ আমি জিরেও ধনে গুঁড়ো দিয়ে দিলাম একসঙ্গে। এরপর আমি সিমের বীজগুলো দিয়ে দিলাম, এবার একটু আদা দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও আমি 1 মিনিটের জন্য ঢেকে দেবো। 1 মিনিট পর ফিরে আসলাম, আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, নিচ থেকে যেন জলে না যায় সেদিকে আমাকে অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে। এভাবে নেড়ে চেড়ে আমি একটুখানি রাখবো,
এরপর দেখুন আমি প্রয়োজন অনুসারে জল দিয়ে দেব। আমার সবজি প্রায় রেডি, এবার এর মধ্যে আমি প্রয়োজন অনুসারে জল দিয়ে দিচ্ছি। একটুখানি জল আমি দিলাম কারণ আমি আলুগুলা সেদ্ধ করে দিয়েছিলাম, একটু জল না থাকলে পরে শুকিয়ে যাবে। এবার আমি চুলার আঁচটাকে একটু খুব হাই ফ্লেমে দেব, বাড়িয়ে আমি 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। দেখুন আমার সবজি প্রায় রেডি হয়ে গেল। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি, দেখুন ঢেলে নিলাম। আশা করি আপনাদের আজকের আমার এই রান্না ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর সঙ্গে যে বেল আইকন আছে ওতে ক্লিক করতে ভুলবেন না আমার যে কোনো ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।